সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি সকাল সকাল এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হচ্ছে ভীষণ পরিমাণে আমার মনটা খারাপ, কেন কি শুরুতেই বলছি, কারণ আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু বাইরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, তো আমি কিছুতেই বেরোতে পারছি না। কিন্তু আমি বেরোবো, কিন্তু কোথায় যাবো সেটা জানতে হলে তো তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা দেখতে হবে। আর এই প্যাচ প্যাচানি বৃষ্টি কাদা, কার মন ভালো থাকে বলো তো? আমার মানে কি বলবো, ভীষণ পরিমাণে মনটা খারাপ। আর একদম জানি এই শাড়ি ফাড়ি পরেছি সব কাদা কাদা হয়ে যাবে। তো সবাই জানো যে মানে শাড়ি এরকম কাদা কাদা হলে মেয়েদের তো মন তো খারাপ হবেই। তো জানি না আমার ভীষণ পরিমাণে মন খারাপ, আর কীভাবে পৌঁছাবো কীভাবে যাবো সেটাও আমি জানি না। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই, কী কী করি। তো আজকে অনেক কিছু কেনাকাটির ব্যাপার আছে, শপিংয়ের ব্যাপার আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো আমার একদম পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবো সব কাজকর্ম সেরে এইভাবে আমি বসে আছি, তো ভালো লাগে। আর বাইরে ভীষণ 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 বৃষ্টি হচ্ছে, তো একটুও আমার মন ভালো নেই। প্লিজ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এক ঝলক তোমাদের দেখাই কেমন জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ ভীষণ খুব জোর বৃষ্টি হচ্ছে, চারিদিক দিয়ে দেখো জল। আর এই এত বৃষ্টিতে কোনো মানুষ কিভাবে বেরোবে দেখেছো? বৃষ্টি কমলে তারপর আমি অবশ্যই বেরোবো, যাবো বলেছি যাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি বাইকে, আর বাইকে বসে ছাতা নিয়ে যাচ্ছি, দেখো ছাতা নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, হালকা হালকা পড়ছে গুড়ি গুড়ি, তো যেহেতু ভিজে যাবো তো ওই হালকা বৃষ্টি যাতে না ভিজে তার জন্য একটু ছাতা নিয়ে যাই, আর আস্তে আস্তে গাড়ি চালাবে, কোনো অসুবিধা নেই। তো চলো তোমরা সঙ্গে থাকো, এখন রাখছি। আর এখানে দেখো বন্ধুরা আমরা যাচ্ছি আর দেখছি রাস্তায় কত জল হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কত পরিমাণে খুব জোরে বৃষ্টি হয়েছে। তো এখন এই জলের ওপর দিয়ে যেতে হবে, দেখো কত জল হয়েছে অনেক, আর এই রাস্তাটা পুরোটা জল ভরে গেছে। তো কিছুক্ষণ পরেই নেমে যাবে। তো বন্ধুরা ঝড় বৃষ্টি সব মাথায় করে এসে পৌঁছেছি। আর এই দেখো সাজু গুজু করছে ইনি, এই যে আমার গুজুমা 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 গুজুমা। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, বলো আমাদের বাড়ি নিয়ে যাচ্ছে, বল মোনা বাড়ি যাচ্ছি, বল আমি মোনা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এসে তারপরে ঘুম থেকে উঠে তারপর আমরা আবার একটু বের বেরিয়ে যাবো। তো তোমাদের সঙ্গে থাকো, আমরা দেখাবো কোথায় যাচ্ছি, কি সুন্দর লাগছে। কিন্তু বাচ্চাদের লিপস্টিক করতে নেই, জিজ্ঞেস কর বাচ্চাদের লিপস্টিক করতে নেই। তুই পড়েছিস কেন, পড়েছিস কেন? আমি মনা বাড়ি এসেছি, এখন খেয়ে দে তারপরে ঘরে গিয়ে ঘুম থেকে ঘুমাবো, ঘুম থেকে উঠে পড়তে যাব, তারপর পড়তে যাব, পড়তে দিয়ে এসে মারবাড়ি খেয়ে দে, তারপরে খেলবো, তারপরে 9টার সময় ভাত খাবো। আর বলতে হবে না, পুরো কাহিনী বলছে। তুই আজকে কি করবি, সাজেশন দে। মন কষ্ট, মন খারাপ বল। আমার মন ভালো নেই, জোরে বল। আজকে ওরও মন ভালো নেই, কারণ বাড়ি যাওয়ার জন্য মন ছটপট ছটপট করছে, কিন্তু যেতে পারছি না। কবে যাব তো বল, কবে যাব ঠিক বল বন্ধু, আমার মন খারাপ সব। আমি এটাই দিয়েছি বন্ধু, বন্ধু আজকে আমার বোনেরও মন ভালো নেই, বল যা বের, মন ভালো নেই তো তো বল আর কি, ভালো করে বল, মন ভালো নেই ভালো করে কি করে বল। এই দেখো বন্ধুরা রাইস রান্না হয়েছে, আর হচ্ছে মাংস চিকেন কষা, এটা চিকেন, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে পোলাও, আচ্ছা পোলাও, আর হচ্ছে স্যালাড। তো সব রান্না আমার শাশুড়িমা করেছে। তো চলো আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করি, মিষ্টি আছে আইসক্রিম আছে, কিন্তু পরে খাও একটুখানি, আচ্ছা খাও, ঝাপ করে খাও। আমার
পাগলা টিভি দেখছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তোরটা দেখ সাদা জামাটা লাল, আমি লাল করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শুয়ে পড়েছি। তো ঘুম দিয়ে উঠে তোমাদেরকে তো আরও যা যা শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, কী কিনেছি না কিনেছি। আমি এক মাস আছি শপিং রোজই করবো, রোজই দেখবা। তো আমি তো দুপুরবেলা খেয়ে উঠলে তো একটু না ঘুমালে হয় না, তো একটুখানি শুই আর তারপরে আবার মানে কেনাকাটিগুলো তোমাদেরকে দেখাবো। আর তারপরে ও কবে বাড়ি যাবে সেটা আমি ফাইনাল জানিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে বন্ধুরা আমরা দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর এখন আইসক্রিম খাবো। ও মা কিচ্ছু বলবে না, আমি বলছি যদি সুন্দর আলু সন্ধ্যাবেলা বলেছে তোমাদেরকে একবার এক ঝলক দেখাই যে কি কি কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে বল বল কিনে কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো ঝটপট একবার দেখাই কি কি কিনে এসেছি। আর এত কিছু নিয়ে যাবে, বয়ে 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 সব নিয়ে যায় যতবার আসে, এত 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 সব নিয়ে এখনো নাকি কত বাকি, এবারে ওকে আর এ করতে হবে। তো কি কি এনেছে চলো দেখাই তোমাদের, আর এই ঝুড়ি পাগলিকে দেখো সবাই কেমন লাগছে, বিচ্ছিরি কষ্টে আছে মন খারাপ। সত্যি আমাদের আজকে মন ভালো নেই, কারণ বৃষ্টির ওয়েদার আমাদের টাইমে ছিল আর যখন বাড়ি চলে এসেছি একদম বৃষ্টি কমে গেছে। আমি বৃষ্টি ভিজেছি এই জন্য মন খারাপ আমার। তোর কি কারণে মন খারাপ আমি কি জানি, এখানে এসে পড়ি তো, এখানে আসো, এখানে চলে আসো, ফ্যান গরম লাগে, আর একটা গায়ে ওন্না দিয়ে আসো। চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, ফোন নাম্বার নে আর টাকা নে, টাকা পাঠাই দে ননদকে সেবা করা তোমাদেরকে দেখাচ্ছি। চলো কিভাবে ননদকে যত্ন করে সেবা করছে, এত যত্ন যে বাড়ি যাব না মনে হচ্ছে এবছর, এত যত্ন কেউ করে কারোর ভাইয়ের বউ দেখো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। ভুরু প্লাক দিয়ে শুরু করে চুল ম্যাসাজ করা দিয়ে শুরু করে, এই তুমি নাকি ভুরু প্লাক করা শিখেছো? কই আমাদের একটু করে দিলা না, আমি সুতো তো ছিল সুতো তো নিয়েছি। ঠিক আছে আমাকে একদিন ভুরু প্লাক করে দিও, এখন ওকে আলতা পরাও, চলো আমি দেখি দেখাই। সানা হেসে হেসে আলতা পরাছে দেখ, না না এখন এমনি পড়াচ্ছে। এই পায়ে তুই আর আলতা পড়িস না দেখ কেমন দেখাচ্ছে, তোমাদের কার কার বাড়ি এত সুন্দর বউ আছে কমেন্ট করে বলো, ননদদেরকে ধরে বেঁধে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে, ওকে আবার ফেসিয়াল গ্রুপ প্লাক সব করে দেয়, চুল ম্যাচাজ প্যাচাজ সব। এদিন তো যাচ্ছি না দিনে পার্লারে গেলে কত টাকা লাগবে। না বউ আমাদের ননদদের খুব ভালোবাসে, কি বল বল দেখি তোর গুরুটা কেমন করেছে, গুরুটা কেমন করেছে এইভাবে ওপরটা একটু ফুল ফুল দিলে না গোল দিলা কেন, ও মা গোল কোথায় দিয়েছো, দেখি দেখি ওই পাঁচ রসে জাগার গোল কোথায় দিয়েছে দেখ, ঠিকই দিয়েছে নে ও সাইডে ফটো ফটো দিয়ে দাও। আমরা ওই সব বলে না সুন্দর আলতা পরিচয় রে দেখ বন্ধুরাও কমেন্ট করে বললো তো ওর পাটা কেমন, ওই দেখো আবার নুপুরও পরিয়ে দিচ্ছে, মা গো কোথায় রাখবো,
বাহ নুপুর দেখিস আবার ঘষাস না যেন পাঠা আবার উড়ে দিয়ে কেন রে তুই আপনি শয়তান বুঝলি এসে না আমি পরের দিন আসবো গরুটা তুলে দিও তাহলে তাহলে আর পার্লারে যাবো না তো ওর সব টুক তুলে দিও বন্ধুরা দেখো পার কি ছিড়ি মনে হয় ধোয় না বন্ধুরা পা তো ঠিক মতো পাই ধোয় না ওই পায়ে আলতা ভাবো ভাবো কেমন লাগবে মার খাবে বৌদি সাবান লাগবে দুটো হাত ধোয়ার জন্য পাটা কেমন দেখো তোমরা কমেন্ট করে জানাবা এরকম পা কারো আছে পুকিকে আনবে না কি গো পুকির মনে পড়া হয়ে গেছে ওকে আনতেই যাচ্ছে আমার পা তো বাবার মতন কোটটা বাবা ছাড়া কি বাবার মতোই পুকির পাও দিদি না সবাই সবই তো বাবার মতো বাবার পা লম্বা লম্বা পা না ভালো ওইগুলো ভালো ওই যে কি মা ওদের মতো ভাগ্যি হয়নি এসব আমার মা তো এরকম আমার মা বলে মায়ের পা মায়ের পা ঘাটে ঘাটে সব ছাপ বসিয়ে পা দিয়ে রেখে দিচ্ছে দেখো শাশুড়ি না শাশুড়ি পুতির মধ্যে যে পা এ দুক্ষণ তা করে বাধায় একটা কদম ওতে এরম মোটা এরম বড় আর আমার মারটা আঙ্গুল এরম বন্ধুরা তোমরা এইসব দেখে না দাঁড়া চুপ করে বসা তুলেছি তো বন্ধুরা চলো এক এক করে তোমাদেরকে ড্রেস দেখাই যে কি কি আমরা কিনেছি আর এইটা হচ্ছে তোমার সাউথ সিটি মল থেকেই কেনা হয়েছিল তো দেখো এই যে লেহেঙ্গা একটু দূরে যা আর লেহেঙ্গার কালারটা কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এটা কোনো সেলাই করতে হবে সাউথ সিটি মল থেকে আমার তুই বল আর ওড়নাটা দেখা আর ওড়না আছে ওড়নার সাথে তোমার ব্লাউজ পিস করা দেওয়া রয়েছে এটা বানাতে হবে তো এখান থেকে আর বানাবো না ওকে বাড়ি নিয়ে গিয়ে পরে ধীরে সুস্থে বানাবে এই যে ব্লাউজ পিস দেওয়া রয়েছে সুন্দর ডিজাইন করে হ্যাঁ সব দেওয়া আর সাথে বড় ওড়না সুন্দর করে ঘের দিয়ে পরতে পারবে ভালো তো চলো এবারে শাড়ি দেখাই আর এই শাড়িটা হচ্ছে তোমার শান্তিপুর থেকে আনা অনলাইন থেকে অর্ডার করে তো এই শাড়িটা কেমন হয়েছে বলো এটা খোলাই আছে ঠিক আছে তোর এত কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার আছে দেখা আরো দেখা প্রথমবার আদৌ তো নিয়ে যাচ্ছি বলো তুমি বলো তানিয়া মাঝে মাঝে দিদি একমাত্র শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা বলো এই শাড়িটা আমি ওকে দিয়েছি কিনে আমি পছন্দ করেছি হ্যাঁ পছন্দ ওই করেছে আমি কিনে দিয়েছি অনেক সুন্দর খুলে দেখাবো না খুলতে হবে না নিয়ে যেতে পারবি না তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলো আর একখানা তোমাদের শাড়ি দেখাবো আর এইটা হচ্ছে এটা হচ্ছে গড়িয়া মার্কেট থেকে নেওয়া এটা ও নিজেই পছন্দ করেছে নিজেই কিনেছে কেমন হয়েছে দেখো এই শাড়িটা বটুয়াটা দেখা লেহেঙ্গার সাথে আর এই বটুয়াটা হচ্ছে তোমার লেহেঙ্গার সাথে নেওয়ার জন্য নেওয়া হয়েছে আর অনেক কিছু তোমার ড্রেস রয়েছে আর এই যে হচ্ছে এই একটা ব্লাউজ কিনেছি নতুন যে এই ব্লাউজগুলো বেরিয়েছে এই ব্লাউজটা কিনেছি এইরকম হাতা তো আর এই যে লেহেঙ্গা দেখো এই যে ক্যাটালগটা ব্যাগ
আর এই প্লাস্টিকে যা টুকিটাকি তোমার। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কি কি কিনেছে, আর এত কিছু কিনে নিয়ে ও যাবে কি করে, যাবো রাস্তা দিয়ে কি করে, রাস্তা দিয়ে যাবে, অনেক ব্যাগ ব্যাগ, কি ভারী ব্যাগ হবে। বাপের বাড়ি দিয়ে লোকে বাড়ি গেলে ব্যাগ বাড়ে, জানিস না এটা। তো তোমাদেরকে সবকিছু গিফট দেখালাম, আর কেমন হয়েছে বলো, আর লেহেঙ্গাটা কেমন হয়েছে সেটা বলো, আর আমি যে শাড়িটা দিয়েছি সেটাও কেমন হয়েছে সেটাও বলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো বন্ধুরা, তোমাদের সবকিছু দেখালাম, আর হচ্ছে এখন ও মানে ব্যাগ গোছানো স্টার্ট করেছে, কবে বাড়ি যাবে তোমাদেরকে বলছি না, ফাইনালি মানে বাড়ি যাওয়ার সময় হলে অবশ্যই তো তোমরা জানতেই পারবে, দেখতেই পারবে। আর হচ্ছে টুকিটাকি কেনাকাটি করছে আর ব্যাগ গোছাচ্ছে। তো ভিডিওটা আর আজকে বেশি বড় করবো না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। আয় একটু, তুই তো বললি এক কথা, এক সময় বললি ওরা রাগ বলবো। তো আজকের মতন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, চলো টাটা বাই বাই। চুল দেখো, চুল দেখে লাগে না না, চলো টাটা, গুড নাইট, এখনই গুড নাইট সন্ধ্যা, ভিডিও শেষ করছি মানেই তো গুড নাইট। তো তোমরা নতুন ভিডিওর অপেক্ষায় থাকো, চলো টাটা বাই।